তাহলে পার্ট টু, পার্ট টু ভুতুরে কামড়া, ঠিক আছে, পার্ট টু। মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কি না সেই ব্যাপারটাই তোকে বলব। আমি বললাম তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গল্প বাড়িস বলে গল্প গল্প যারা বলে, হ্যাঁ, ওদেরকে গল্প বাড়িস বলে। টেনিদার নাম শুনেই বলপুরে চলে গেল, বললে টেনি তার কথা আর বলিস না, তার কথা বলিস না, সেখানে গল্প বলে, হ্যাঁ, বানিয়ে বানিয়ে গল্প বলে, ঠিক আছে, ট্রেনি তার কথা আর বলিস না। তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাজ, মানে মিথ্যে কথা বলে, এক নম্বরের মিথ্যেবাজ, ঠিক আছে, খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে। সেদিন আমার সেদিন আবার আমাকে দিব্যি ভুজুম ভুজুম দিয়ে কি দি গ্রেট খাবার খাবো, আবার খাবো রেস্তোরাঁ, মানে কোনো একটা রেস্টুরেন্টের নাম দ্য গ্রেট আবার খাবো রেস্তোরাঁ, ঠিক আছে, তার আড়াই টাকায় আড়াই টাকার খেয়ে গেল। তখনকার দিনে আড়াই টাকা তো অনেক টাকা, আড়াই টাকাতে দুজনে মিলে খাওয়া যাবে, তিনজনে মিলে খাওয়া যাবে, কি বলতে পারলাম না। টেনিদা, টেনিদা যে গল্প বাগিস, ওই টেনিদা ওকে ইয়েকে ভুজুম ভাজুম দিয়ে বলতো, তাকে ভুজুম ভাজুম দিয়ে মানে কি বলবো, ওই পটিয়ে পাটিয়ে আর কি, ঠিক আছে, পটিয়ে পাটিয়ে মানে বুঝিয়ে সুঝিয়ে, হ্যাঁ তুমি খুব ভালো হ্যান ত্যান এসব সব বলে, হ্যাঁ, ওকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে ওর টাকায় খেয়ে নিয়েছে। হ্যাঁ, সেই টাকাটা টাকার পরিমাণটা কত, আড়াই টাকা, দু টাকা পঞ্চাশ পয়সা, ঠিক আছে, এখন দু টাকা পঞ্চাশ পয়সা একজনই খেতে পারবে না, খাবার কোনো হয়ই না, ঠিক আছে, দু টাকা পঞ্চাশ পয়সা, ঠিক আছে, তো আড়াই টাকায় খেয়ে গেল, আড়াই টাকার খেয়ে গেল, ঠিক আছে। এই দেখ ওইটাকে সরানো বাবা, তুই কি ইয়ে করছিস, আচ্ছা নাকটাকে কীরকম যেন তেলে ভাজা সিঙ্গাড়ার, দেখ কেমন করছ, ভিডিও করলে ওরকম করলে চলে না, নাকটাকে কীরকম যেন তেলে ভাজা সিঙ্গাড়ার মতো করে বলতে দেয় করে বলতে দেয়, ঠিক আছে, না নাকটাকে কীরকম যেন তেলে ভাজা সিঙ্গাড়ার মতো করে বলতে দা বললে ছো ছো, হ্যাঁ তার মানে কি যায় না, ছো ছো তার মানে কি যায় না, যাবার যাবার আগে আমার যাবার আগে আমার পিঠে চাপড়ে কি সব মেফিস্টোফিলিস টিলিস বলেও মানে কি জানি না, মেফিস্টোফিলিস টিলিস কি সব জানি না, সব ঠিক আছে, কিছু বুঝতে পারলুম না, রামো রামো টেনিদা টেনি আবার রামো রামো, অনেকে বলে না রামো রামো বলে না, সেইটাই বলছে রামো রামো, না ওই বলটুদা বলছে রামো রামো টেনি আবার একটা মানুষ, বুঝতে পারলুম টেনিদা বলটুদার প্রাণে দারুণ দাগা দিয়েছে, মানে দুজনের মধ্যে আর কি রাগারাগি চলছে, ঠিক আছে, আড়াই টাকার সে শোক আর বলটুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম টেনিদার টেনিদার কথা ছেড়ে দাও, ও ওই রকম তোমার ভূতের গল্পটাই বলো, তখন বলটুদা বলছে গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা, আচ্ছা বলতে থাকো। তখন বলটুদা আর একবার বেশ করে কান চুলকে নিল, তারপর বলতে থাকলো আমার বর দিদির বড় মেয়ে, মানে বলটুদার বড় দিদি, সেই বড় দিদির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, হ্যাঁ জন্মেছে বলে তার নাম রাজধানী, ঠিক আছে, দিল্লিতে জন্মেছে ওই জন্য ওর নাম দিয়েছে রাজধানী।